হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের তো আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আসলে চিকেন রান্না করব আর সঙ্গে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব তো দুটো রেসিপি আমি সবার সঙ্গে শেয়ার করব আশা করি কম বেশি সবারই ভালো লাগবে রান্না করতে কম বেশি আমরা সবাই জানি তারপরেও আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমাদের জন্য একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি আর কি যেন তোমরা খুব ভালোভাবে রান্নাগুলো দেখে শিখে নিতে পারো অনেক মজাদার স্বাদে রেসিপিগুলো করার জন্য আমি চলে এলাম কিচেনে চুলা একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব সাত আটটি মতো গোটা শুকনো মরিচ সেই সঙ্গে দিয়ে দিব তিনটি তেজপাতা এর সঙ্গে আরও দিয়ে দিব চার টুকরা দারুচিনি আর দিয়ে দিব তিনটি এলাচ এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব জাস্ট এগুলো থেকে ফ্লেভার ছড়ানো পর্যন্ত নেড়ে চেড়ে নিব এরপর এখানে অ্যাড করে দিব বাটা মশলাগুলো এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা মোটামুটি সব টাইপের মশলাগুলোই আমি এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিব মশলাগুলো দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর জিরা গুঁড়াটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব মোটামুটি একটি করে মশলা দিব আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব জিরা গুঁড়াটা মেশানোর পর এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে ডিপেন্ড করে যার যার টেস্ট অনুযায়ী যে যে রকম ঝালটা পছন্দ করেন সে সেভাবে দিলেই চলবে মরিচের গুঁড়াটা দিয়েও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পর এখানে এই পর্যায়ে এখন অ্যাড করে দিব আমি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়াটাও যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিলেই চলবে কারণ কেউ হলুদের পরিমাণটা একটু বেশি খেয়ে থাকে কেউ আবার একটু কম পরিমাণেই হলুদটা খেয়ে থাকে তো যে যে রকম খান সে সেভাবে দিয়ে দিলেই চলবে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটাও ডিপেন্ড করে যার যার টেস্ট অনুযায়ী যে যে পরিমাণে খান সে সেভাবে দিলেই চলবে লবণটাও কিন্তু এক একজন এক এক রকম খেয়ে থাকেন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে মশলাটাকে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মোটামুটি মশলাটাকে যতটা ভালোভাবে কষানো যাবে চিকেনের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে আমরা যারা রেগুলার রান্না করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা যখনই যে কোনো টাইপের রেসিপি করো না কেন চেষ্টা করবে মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনটাকেও মশলার সঙ্গে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে একটি করে লাইক সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চিকেনগুলো কিন্তু মোটামুটি অনেকটাই কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা চিকেনটাকেও এ পর্যায়ে আমি খুবই ভালোভাবে কষিয়ে নিব মোটামুটি যে কোনো টাইপের রেসিপি হোক না কেন যত ভালোভাবে কষানো যাবে তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তো চিকেনটাকে আমি খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি চিকেনটা কিন্তু অলমোস্ট অনেকটাই কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব তিন চার মিনিট কষানোর পর এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি যেহেতু চিকেনটাকে আমি ঝোল করব এই জন্য ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব পানিটাও ডিপেন্ড করে চার যার পছন্দ অনুযায়ী যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সে সেইভাবে পানিটা দিয়ে দিলে চলবে পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন জাল করব। ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে ঠিকঠাক ঝোলের জন্য না টেনে আসে পানিতে কিন্তু অলমোস্ট বলক চলে এসেছে আর এই পর্যায়ে আরও চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে চিকেনটা আসলে চিকেন রান্না করাটা একেবারেই সহজ কম বেশি আমরা সবাই জানি তারপরেও আমার নতুন রাঁধুনি আপুদের জন্য একটু শেয়ার করা আর কি আশা করি নতুন আপুদের অনেক উপকারে আসবে তো অলমোস্ট চিকেনটা রেডি হয়ে গিয়েছে এখন আমি মাছটা রান্না করব তো আবারও চলে এলাম কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব। মাছগুলো মাছগুলো আমি আগে থেকে লবণ হল তার লালমরিচের গুঁড়া দিয়ে মেখে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম যে কোনো টাইপের মাছই হোক না কেন রান্না করার আগে যদি লবণ হলুদ আর লালমরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে রেখে এরপরে ফ্রাই করা হয় তাহলে কিন্তু ওই মাছটা রান্না করলে অনেক মজার হয় আমরা যারা রেগুলার রান্না করি আমরা খুব ভালোভাবেই জানি আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে রেসিপিগুলো এইভাবে ফলো করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে তো মাছের একটা সাইড হয়ে গিয়েছে আমি অপর সাইডটাও ফ্রাই করার জন্য একটু উলটিয়ে দিব আর এই কাজটি খুবই সাবধানে করতে হবে যেহেতু তেলের কাজ তেলের কাজ কিন্তু একটু দেখে বুঝে শুনেই করতে হয় নইলে কিন্তু হাত পা বা মুখ পড়ে যাওয়ার চান্স আছে। এই কারণে যখনই তেলের কাজ করি না কেন একটু সাবধানতা অবলম্বন করেই আমাদের করা উচিত এতে করে বিপদ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না মাছগুলোকে খুব ভালোভাবে আমি উল্টিয়ে দিয়েছি মাছগুলো ফ্রাই ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এই মাছগুলো আমি তুলে নিব আর ঝোলের জন্য মাছটা কিন্তু খুব বেশি ফ্রাই করতে হয় না হালকা করে একটু ফ্রাই করে নিয়ে ঝোলটা করলে কিন্তু মাছগুলো অনেক মজার হয় আর বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারে তো সবগুলো মাছ আমি তুলে নিব সবগুলো মাছ তোলার পর ওই একই তেলের মধ্যে আমি অ্যাড করে দিব বাটা মশলাগুলো এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফচা চামচ পরিমাণ রসুন বাটা হাফচা চামচ পরিমাণ আদা বাটা এগুলো দিয়ে এখন এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিব যেহেতু আমি গুঁড়া মশলাটা অ্যাড করব এই কারণে পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে মশলাগুলো অ্যাড করলে তাহলে মশলাগুলো আর পড়ে যাওয়ার ভয় থাকে না এখন এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটাও ডিপেন্ড করে যা যার টেস্ট অনুযায়ী যে যে রকম পছন্দ করেন সে সেভাবে দিয়ে দিলে চলবে আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এখানে আমি আরও অ্যাড করে দিবো চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুবই ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ওপরে উঠে আসে তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব মিষ্টি কুমড়াগুলা যেহেতু আমি রুই মাছটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়াগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে চার পাঁচ মিনিট মতো নেড়ে একটু মিশিয়ে নিব চার পাঁচ মিনিট মতো নেড়েচেড়ে মেশানোর পর এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি এখন এই মাছগুলো খুব ভালোভাবে দিয়ে দিব আসলে মিষ্টি কুমড়া মাছ সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এতে করে একটু কম সময়ের মধ্যে একেবারে ছটপট করে রান্নাটা করা যাবে এই কারণে এই পর্যায়ে আমি এইভাবে কষিয়ে নিব মিষ্টি কুমড়া আর মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব পানিটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু কষানোর সময় কিন্তু মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই জন্য ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলে চলবে তো ঝোলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে একেবারেই সহজে কম সময়ে ছটপট করে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোলটা করে নিয়েছি আর এদিকে চিকেনটা তো হয়েই গিয়েছে তো মাই লাভলি ভিউয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও চলে আসব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ